আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। বাইডেনের সমালোচনায় জবাব দিল চীন। উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে মার্কিন গোয়েন্দা পরিচালক। আপনি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, মোদীকে ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় কল্যাণ প্যাকেজ ঘোষণা ইমরানের। ভারত প্রসঙ্গ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে দুই নেতার এক প্রাণবন্ত আলোচনায় একথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতের ওপর হাত রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, আপনি কি আমার দলে যোগ দেবেন? অদ্ভুত এই প্রস্তাব পেয়ে নাফতালি বেনেটের হাতে মৃদু চাপড় দিয়ে হেসে ওঠেন মোদি, বলেন ধন্যবাদ। বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো বৈঠকে দুই সরকার প্রধানের কথোপকথন ছিল একই। সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের একটি দৃশ্য শেয়ার করেন নাফতালি বেনেট। নরেন্দ্র মোদিকে নাফতালি বলেন, ধন্যবাদ দিতে চাই আপনাকে, আপনি সেই ব্যক্তি যিনি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক নতুন করে শুরু করেছেন। এই গভীর সম্পর্ক দুই অনন্য সভ্যতার মধ্যে, ভারতীয় সভ্যতা ও ইসরায়েলি সভ্যতা। সাইড বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন তারা। উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয় উভয় দেশ। উল্লেখ্য, ভারত ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক বেশ গভীর। বিগত কয়েক দশক ধরে সন্ত্রাস মোকাবেলা এবং প্রতিরক্ষা ইস্যুতে কাজ করছে দুই দেশ। কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 2017 সালে প্রথমবারের মতো নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। মূলত তখন থেকেই দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়। পাকিস্তান প্রসঙ্গ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছেন, যাকে তিনি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় কল্যাণমূলক কর্মসূচি বলে বর্ণনা করেছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, মূল্যস্ফীতি বিধ্বস্ত জনসাধারণের কষ্ট লাঘবের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাষণে ইমরান খান বলেন, পিটিআই সরকার উত্তরাধিকার সূত্রে একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছিল। তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীনকে সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানান, যা পাকিস্তানকে খেলাপি হওয়া থেকে বাঁচিয়েছিল। তিনি বলেন, আমাদের IMF এর কাছে যেতে হয়েছিল। আমরা এক বছরের জন্য দেশকে স্থিতিশীল করেছিলাম এবং তারপরে করোনা মহামারী এসেছিল। তিনি পাকিস্তানের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তাকারী ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেয়ার জন্য NCOC-র প্রশংসা করে বলেন, COVID-19 মোকাবেলা করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলাম যে কয়েকটি দেশের মধ্যে একটি সেরা পদ্ধতিতে মোকাবেলা করার জন্য। তিনি আরও বলেন, সরকার অর্থনীতিকে সম্পূর্ণরূপে বন্ধ করার পরিবর্তে ছোট এবং স্মার্ট লকডাউন আরোপ করেছে। আমরা বিশেষ করে কৃষি এবং নির্মাণকে বাঁচিয়েছি, যা শহুরে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করে এবং রপ্তানি বৃদ্ধি করে। তিনি যোগ করেন, নির্মাণ ও কৃষি খাতে সরকারের প্রণোদনার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, দেশের অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচক। তিনি দেশে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা স্বীকার করে বলেছেন, গণমাধ্যম এবং বিরোধীদের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, তবে তিনি বলেন, মিডিয়াকে ভারসাম্য বজায় রাখতে হবে এবং ভাবতে হবে যে আমাদের সরকারের কারণে মূল্যস্ফীতি বাড়ছে নাকি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিসংখ্যান উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে গত 3 থেকে 4 মাসে তেলের দাম 100% বেড়েছে, যেখানে এটি পাকিস্তানে 33% বেড়েছে। পিটিআই এর আগে একটি টুইটে বলেছিল যে প্রধানমন্ত্রী তার ভাষণে জনসাধারণের জন্য দেশের ইতিহাসে একটি বড় ত্রাণ প্যাকেজ ঘোষণা করবে। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনাটি তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রথম প্রকাশ করেছিলেন, যিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শীঘ্রই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় একটি বড় প্যাকেজ ঘোষণা করবেন, যার মাধ্যমে সরাসরি 1 কোটি মানুষকে ত্রাণ প্রদান করা হবে। শুরুতেই আমেরিকা প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর পরিচালক উইলিয়াম বিল বার্নস 2 দিনের রাশিয়া সফরে আছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দুই দেশের
সম্পর্ক উন্নয়নের জন্যই তার এই সফর। যুক্তরাষ্ট্রের সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে ওয়াশিংটন মস্কো উত্তেজনার মধ্যে সিআইএ পরিচালক রাশিয়া সফর করছেন। পারস্পরিক অবিশ্বাস ও বিরোধের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও উভয় পক্ষই উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা অব্যাহত রাখতে চায়, এটা তারই দৃষ্টান্ত। রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, উইলিয়াম বার্নস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে মঙ্গলবার ও বুধবার মস্কোতে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রুশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের পক্ষ থেকেও সিআইএ পরিচালকের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়া কোনো দেশই উইলিয়াম বার্নসের বৈঠকের বিস্তারিত জানায়নি। রাশিয়া সফরে মার্কিন গোয়েন্দা প্রধান বার্নস রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই পেত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংক্ষিপ্ত এক বিবৃতিতে রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ করেছেন, এটা পূর্ব ঘোষিত বৈঠক ছিল না, নীতিগত কারণে সিআইএ পরিচালকের শিডিউল প্রকাশ করা হয় না। বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ার ভিন্ন মতাবলম্বী নেতা অ্যালেক্সে নাভালনির ওপর নভোচক বিষ প্রয়োগ, যুক্তরাষ্ট্রের স্বার্থে সাইবার আক্রমণ পরিচালনার জন্য রাশিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য জড়ো করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ তুলছে। এটা ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার জবাব দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন, কাজ শব্দের চেয়ে জোরে কথা বলে। জলবায়ু সম্মেলনে শি জিনপিং সশরীরে উপস্থিত না হওয়ায় বেইজিংয়ের সমালোচনা করেন বাইডেন। করোনা মহামারীর শুরুর পর হতে চীনের বাইরে কোনো সফরে যাননি চীনা প্রেসিডেন্ট। জিনপিংয়ের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতিরও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের সমালোচনার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ওয়াং ওয়েনবিন প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, শুধু ফাঁকা শব্দের বদলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া নিয়ে বিদ্রূপ করেছেন চীনা মুখপাত্র। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।